আসসালামু আলাইকুম দর্শক, পাথরঘাটা নিউজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। দর্শক, পাথরঘাটা পৌরসভার 9 নং ওয়ার্ডে একটি বিষাক্ত সাপ জালে আটকে গিয়েছে। তো আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই সাপটির একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ হচ্ছে, যারা কর্তৃপক্ষ রয়েছেন, সাপটিকে অতি দ্রুত অবমুক্ত করা হলে সাপটি বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাইছেন কোন জায়গায়? এরা পাওয়া গেছে আমার ওই বড় বিডি আছে, ঠিক আছে, সারা বাড়ি আমি এটা চাইছি যে এটা তো জীবত্তম হব এবং সরকারের সম্পদ, আমাদের সম্পদ, রাষ্ট্রীয় বিষয়। আমি গেছিলাম ফরেস্ট অফিসে, বিভিন্ন যোগাযোগ করার পরে তারা নাকি শুনলাম এই ঘর হিসেবে তোমার আপনার ফোন দেওয়া হয়েছে, এই আর ফোন দেওয়া হয়েছে। এবার রাকিবের দিয়েছি, প্রথম আলো সাংবাদিকরা দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, আবার কারে কারে দিয়েছে পড়তে নিয়ে এই অবস্থা আছে। তারপর আসলেন তো সরজমিনে দেখতে পাইলেন যে কী অবস্থা। এই আমি চাই এটা সরকার, এটা বর্তমানে যে পরিস্থিতি, আসলে এটা কি মনে হয় কি দ্রুত যদি এটা অবমুক্ত করা না হয় তাহলে কি মারা যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, সম্ভাবনা আছে, কিন্তু এটা এখন পর্যন্ত সুস্থ আছে। ওকে যদি এখন অবমুক্ত করে জঙ্গলে ছেড়ে দেওয়া তাহলে অবশ্যই সুস্থ সবল হিসেবে বসবাস করতে পারবে। আপনি দেখছেন কোন সময়? আমি দেখছি ঘন্টা দেড়েক আগে। কি মনে হয় যে দিনেই বাজে নাকি রাত্রি? এরা গতকালকের বিকালে, বিকাল নাগাদ বাজছে, কারণ ওই যে ক্ষেতের পাশে ও বাজছে ওইখানে আমার এক ভাবি, হ্যাঁ, সে কোদাল দিয়ে মাটি খুঁড়তে গেছে, তখন গিয়ে দেখে জালে পেছানো। আজকে সকালে দেখছেন? না, গতকালকে বিকালে, কিন্তু আমি শুনছি আজকের, আজকে শোনার পর আমি তো আসলাম, আসে দেখি যে বড় ভাই, হ্যাঁ, এই ওয়ার্ডের পিসি জাকির হোসেন, উনি ফোন দিয়েছে, আসার পর আর কি দেখলাম, পরে তো ফোন দিলাম সবাইকে, ফোন দেওয়ার পর তো অবস্থা। কিন্তু অতি দ্রুত ওকে অবমুক্ত করা হলে সে পুনরায় জীবনযাপন করতে পারবে এবং সুস্থভাবে। বর্তমানে কি আপনি ওরে দেখলেন, কি মনে হয় হিংস্র বর্তমানে? যথেষ্ট হিংস্র, না শুনলি বিষয়টা? কিন্তু এই মোড়া মতো ধরাইছে, এই পরে মাছ ধরে এক আগে। একাধিকবার দেখা গেছে এর আগেও। আচ্ছা, এই সাপটা কি নাম কি? এটা হইলো জাতি সাপ, গোখুর যাই, গোখুর যাই, গোখরা, হ্যাঁ, গোখরা, গোখরা এবং ওর মাথা, এই তো ওই যে বিভিন্ন ধরনের কালার আছে ওর মাথায়। ওই কালার, আসসালামু আলাইকুম।